দর্শক, এসব বিষয়ে আরো খবর জানাতে দুদক কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তৌহিদ, আপনার কাছে জানতে চাচ্ছি, এখনো যেহেতু 10টার সময় তাদেরকে তলব করা হয়েছে, এখনো বেনজিরের স্ত্রী এবং কন্যারা হাজির হয়েছে কিনা, এবং তাদের বিরুদ্ধে প্রধান প্রধান অভিযোগগুলো আসলে কি কি? ধন্যবাদ নাফিসা। সকাল 10টায় আসার কথা ছিল বেনজির স্ত্রী এবং তার দুই কন্যাকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের তদন্ত স্বার্থে। তো এখন পর্যন্ত কিন্তু তারা দুদকে আসেনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, আমাদের যেটা মনে হয়েছে বা দুদক কর্মকর্তা যেটা জানিয়েছেন যে বেনজিরের দেখানো পথেই তারা হাঁটছেন। অর্থাৎ বেনজির যেমন দুদকের দুদফা তলবকে যেমন অগ্রাহ্য করে দুদকে আসেননি, তারাও একইভাবে কিন্তু দুদকে তারা আসবে না বলে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যার ফলে তবে তারা আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ ছিল, এর মাধ্যমে যেটা হয়েছে যে সাধারণত তলবটা করা হয় আত্মপক্ষের সমর্থনের সুযোগ দিতেই, তারা যে তাদের যে সমস্ত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ইতিমধ্যে উঠে এসেছে, বিশেষ করে ইতিমধ্যে প্রায় 250 একর সম্পদ জব্দ করেছে, 30টি মতন ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, 25টি কোম্পানির শেয়ার জব্দ করা হয়েছে, বিও অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। কাজেই এই সমস্ত বিষয়গুলোকে আমলে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এমন প্রেক্ষাপটেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ তলব করা হয়েছিল। কাজেই তারা না আসলে মূলত তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগটাই হারাবেন। অন্যদিকে দুদকের যে অনুসন্ধান বা মামলার দিকে কার্যক্রম এগিয়ে চলার যে পথ, সেই পথে কিন্তু কোনো রকম বাধা সৃষ্টি করবে না। অর্থাৎ দুদকের অনুসন্ধানে কার্যক্রম বেনজির বা বেনজির পরিবারের বিরুদ্ধে যে চলমান রয়েছে সেটা স্বাভাবিক গতিতে এগিয়ে চলবে। তাদের না আসলে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না, উল্টো তাদের বিপত্তি আরও বাড়বে, কেননা তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগটাই হারাবেন। তহিদ, আর একটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি, এই যে ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি কি ইতোমধ্যে কাজ শুরু করেছে কিনা? ধন্যবাদ নাফিসা। এ বিষয়টাও বলে রাখি যে গতকালকেই মূলত ছাগলকাণ্ডে যে আলোচিত হয়েছিল কুরবানির সময় আমরা দেখেছি যে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ইতিমধ্যে তাকে কিন্তু সেই ট্রাইব্যুনালে বায়ার ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, সেখান থেকে অর্থমন্ত্রণ সংযুক্ত করা হয়েছে। এদিকে দুদকও কিন্তু গতকালকে আনোয়ার হোসেনের নেতৃত্বে উপপরিচালক, দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ দুদকের সাধারণত যখনই কোনো অনুসন্ধানকারী টিম গঠন করা হয়, তারা প্রাথমিকভাবে যে কাজগুলো করে থাকে, যে সাধারণত সেই ব্যক্তির ট্যাক্স ফাইল বা ব্যাংক অ্যাকাউন্টে কী ধরনের সম্পদ রয়েছে, একই সাথে বিএফআইউর মাধ্যমে তার বিদেশে কোনো সম্পদ আছে কিনা সেগুলো কিন্তু যাচাই করতে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোকে তারা চিঠি দিয়ে থাকে। একই সাথে তার সম্পদ কী পরিমাণ বা জমি জমা কী পরিমাণ আছে সেজন্য কিন্তু ভূমি অধিদপ্তরে কিন্তু দুদকের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে থাকে। তো যেহেতু অনুসন্ধান শুরু হয়েছে, সেই অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে সাধারণত বিভিন্ন দপ্তরে দুদকের পক্ষ থেকে ব্যাংক বা যে সমস্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, বিমা খাত, যে সমস্ত জায়গায় তার আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, একই সাথে তার চাকরিতে যোগদান থেকে শুরু করে যে সমস্ত যে তার অস্বাভাবিক সম্পদ বেড়েছে সে সমস্ত জায়গাগুলোতে আসলে দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। এরপর দুদক মাঠ পর্যায়ে সে অনুসন্ধান করবে, সেখানে আসলে দুদকের চিঠির সাথে একই সাথে দুদকের মাঠ পর্যায়ে অনুসন্ধান এবং দুদকের এনবিআর কর্মকর্তা বিভিন্ন দপ্তরের চিঠিপত্র বিশ্লেষণ করে দুদক আসলে পরবর্তী পদক্ষেপ নেবে। তো এখন যেহেতু শুরু হয়েছে, দুদকের এই অনুসন্ধান শেষ হওয়ার আগ পর্যন্ত এই মুহূর্তে আসলে বলা কিছু সম্ভব হচ্ছে না। তো এই ছিল দুদক প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য।